সমগ্র বিশ্বজুড়ে করোনার আবারও নতুন স্ট্রেনের আতঙ্কে ভুগছে সকলে। ভারতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলিকে করোনা নিয়ে উপদেশ দেওয়া হয়েছে। সেই মতো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী করোনা পরিস্থিতি মোকাবিলায় মক ড্রিল সারল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়াররা মিলে কোভিড ব্লকের পরিস্থিতি যাচাই করে দেখেন এদিন। সেগুলো যে ক্রিটিক্যাল আমাদের যে বেড স্ট্রেন্থ রয়েছে সেটাই থাকবে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা ধীরে ধীরে শুরু হবে। পেডিয়াট্রিক্সেও যে আমাদের রয়েছিল, পেডিয়াট্রিক্স বেড এখন অলরেডি রানিং, কারণ ওটা তো পেডিয়াট্রিক্স ওয়ার্ডের মধ্যেই রয়েছে। তো তাও সেখানেও অক্সিজেন লাইনগুলো একবার চেক করা এবং সেখানকার যা ভেন্টিলেটার এবং তার যে সার্কিট সেগুলো চেক করা, সেগুলো রিকোয়ারমেন্ট যদি কোনো স্টক কম থাকে সেই স্টকে রিকোয়ারমেন্ট পাঠানো, এই কাজগুলোর জন্য সমস্ত ওগুলো কতটা বেড আছে ক্রিটিক্যালে যেটা আমাদের রয়েছে, যেটা টোটাল যেটা এইচডিউ বেড 96 সেটা রয়েছে, টোটাল 240 বেডসের মধ্যে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে হাসপাতালে কোভিড ব্লক 110 বেড রয়েছে, সব মিলিয়ে মোট 241 কোভিড বেড রয়েছে, তার মধ্যে 95 এইচডিউ বেড। সঙ্গে হাসপাতালের অক্সিজেন প্লান্ট ও ভেন্টিলেটরের পরিস্থিতি যাচাই করে দেখেন বিশেষজ্ঞরা। সেখানে আমরা যে ইনিশিয়াল যে আমাদের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলো আগে যেগুলো আমরা কোভিড ব্লক হিসেবে ব্যবহার করেছিলাম তার সমস্ত বেডের কন্ডিশন, তার অক্সিজেন লাইন, তার ভেন্টিলেটর, তার মনিটর এবং তা আবশ্যক যত সরঞ্জাম তার সঙ্গে ওষুধ, পিপিই কিট, N95 মাস্ক পুরোটার একটা স্টক আমাদের এখানে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা আপলোড করে দেওয়া অনলাইনে, সেটার কাজটাই আজ থেকে শুরু হয়েছে। এবং আমাদের সমস্ত যে কোভিড ব্লক 1, কোভিড ব্লক 2 যেগুলো রয়েছে সেগুলোর স্ট্যাটাসগুলো, যে মেশিনগুলো ফাংশনিং, যে মেশিনগুলো ফাংশনিং নয়, কোনো প্রবলেম করছে, তার রিপেয়ার, এই ব্যাপারে পুরো স্ট্যাটাসটাই আমরা ধীরে ধীরে ওখানে জানিয়ে দেব। মোট 18 ভেন্টিলেটর রয়েছে বলে হাসপাতালে জানা গিয়েছে, তবে কিছু কানেক্টরের প্রয়োজন রয়েছে যা হাসপাতালের তরফে স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী গোটা দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে স্বাস্থ্যমন্ত্রক বলে জানা গিয়েছে। হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক আরও বলেন, করোনার জন্য হাসপাতালে সমস্ত পরিস্থিতি যাচাই করে দেখা হলো, আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে, সব তথ্য অনলাইনে স্বাস্থ্যমন্ত্রকের কাছে পাঠানো হবে। তবে একসঙ্গে সব বেড চালু করা হবে না, প্রথমে 110 শয্যা প্রস্তুত রাখা হচ্ছে, পরে পর্যায়ক্রমে বাকি বেডগুলি চালু করা হবে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।